আসসালামু আলাইকুম। সাস্টেনেবিলিটির জন্য কোয়ালিটি বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সাস্টেনেবিলিটি বলতে আমি বুঝাতে চাচ্ছি পরিবেশের ভারসাম্য বজায় রেখে পরিবেশের উপাদান দ্বারা জীবন পরিচালনা করাকে। কোয়ালিটি বলতে বুঝাতে চাচ্ছি একটি মানদণ্ড যা দ্বারা কোনো পণ্য বা সেবার যোগ্যতা নির্দেশ করবে। সাস্টেনেবিলিটি অ্যান্ড কোয়ালিটি দুটা শব্দকে একত্রে করে আমরা বলতে পারি কোনো পণ্য বা সেবার যোগ্যতা থাকবে এমন যেটা আমাদের চাহিদা পূরণ করবে কিন্তু পরিবেশের উপর নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না। টেক্সটাইল সেক্টরে এটি দিন দিন অপরিহার্য হয়ে উঠছে। টেক্সটাইল সেক্টরের প্রতিটি প্রক্রিয়াতে কখনো বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, এমনকি মাটি দূষণের মতো ঘটনা ঘটে। এসব দূষণ নিয়ন্ত্রণ করতে না পারলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কখনোই সম্ভব হবে না। পরিবেশ ভারসাম্য হারাবে, বিঘ্নিত হবে মানুষের জীবনযাপন। বায়ু দূষণ রোধে বিশুদ্ধ জ্বালানি, সালফারবিহীন কয়লা ও সিসবিহীন পেট্রোল ব্যবহার করতে হবে। প্রয়োজনে বায়ু প্রতিশোধক যন্ত্র স্থাপনের মাধ্যমে বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাখতে হবে। পানি দূষণ রোধে ইটিপি ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এর মাধ্যমে পানি পরিবেশ উপযোগী করতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে এসটিসি সাউন্ড ট্রান্সমিশন ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী স্থাপনা নির্মাণ করতে হবে। মাটি দূষণ রোধে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ রিসাইক্লিং সিস্টেম ডেভেলপ করতে হবে। উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত পণ্য, পণ্যের মান ও বিভিন্ন ত্রুটির সমাধান করতে হবে পরিবেশের ভারসাম্যের বিষয় বিবেচনা করেই। টেক্সটাইল প্রক্রিয়ার বিভিন্ন পণ্যের সমস্যা ও সমাধান নিয়ে আমি আসছি পরবর্তী ভিডিওতে, সাথেই থাকবেন। ধন্যবাদ।